আচ্ছা, আপনি আপনার জীবনে যেটা করতে চাইছেন যদি আপনাকে সেটা করতে দেয়া হয়, আপনি অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে আপনি সেটা করার যোগ্য। একটু ভেঙে বলি, যারা এখানে আছেন তাদের মধ্যে কারা কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, একটু হাত তুলে দেখেন তো। ওকে, অনেকেই আছেন। তো আপনার ধারণা আপনি একটা গাধা, আপনার ধারণা আপনি অনেকের চাইতে পিছিয়ে, আপনার ধারণা আপনি চাকরির পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের তুলনায় খারাপ করবেন, আপনার ধারণা আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমার কথাগুলো বলি, আপনার আরও ধারণা আছে ওরা সিংহ আর আপনি বিড়াল, আমি শুনছি কথাগুলো। আচ্ছা, আপনি যখন একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন, একই পরীক্ষা যে বুয়েটে পড়াশোনা করছে সেও দিচ্ছে, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন একই সময়ে একই হলে বুয়েট থেকে পাশ করা একটা স্টুডেন্টও দিচ্ছেন, আপনাকে যিনি পরীক্ষার হলে দায়িত্বে থাকেন উনি কি এসে আপনাকে গুতা দেয়, এই বেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলে, অথবা আপনাকে কি বলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় 3 ঘন্টা লিখতে পারবো না, আড়াই ঘন্টা শেষ খাতা দিয়ে দাও, আধা ঘন্টা বাদ বলে বলে। যখন আপনি রুশিট চান তখন কি বলে, জাতীয় বিশ্ববিদ্যালয় নো রুশিট, কিচ্ছু বলে না। অথবা যখন আপনি পড়াশোনা করেন, আপনার সেই বুয়েটের বন্ধুরা পড়াশোনা করে, তখন কি পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনাকে ফোন করে বলে নো পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয়, বলে না। সো আপনি যতগুলো অজুহাত দেখান সবগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ফাঁকিবাজির এক একটা রাস্তা। আপনার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, আপনি পড়াশোনা করতেছেন না, আপনি পরিশ্রম করতেছেন না, বলেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, এর মানে কি? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাডারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, হচ্ছে না? যারা হচ্ছে তারা কি করে হচ্ছে, তারা তো বুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, যেটাই বলেন ওদের মাথার উপরে শশা রেখে কেটে খাচ্ছে, খাচ্ছে না? কি করে হচ্ছে ভাই, একটু ভাবেন, ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করেন। আপনি বলতে পারেন যেটা সেটা আমি মেনে নিব, আপনার বেসিকটা বুয়েটের একজন স্টুডেন্টের বেসিকের চাইতে কম। আচ্ছা ভাই, কেন কম? একটু পুরনো ইতিহাস ঘাঁটি আমরা, যখন আপনি ক্লাস 9 পড়তেন আপনার সেই বন্ধুরা যখন ক্লাস 9 পড়তো তখন সে যতক্ষণ পড়াশোনা করতো আপনি ততক্ষণ পড়াশোনা করতেন না, মেনে নেন। সে স্কুলের ফার্স্ট বয় ছিল, ফার্স্ট গার্ল ছিল, আপনি ছিলেন না, বিকজ আপনি ঘোরাঘুরি করতেন, সিনেমা দেখতেন, বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতেন, সে যেত না, তখন আপনি তাকে গাধা বলতেন। যখন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন, সেও যখন ইন্টারমিডিয়েটে পড়ে, তখন যে সময় সে ফিজিক্সের অঙ্ক করে বসে বসে, ওই সময়ে আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াই থাকেন, ঠিক কি না? এটাই হয়েছে। সো এখন যখন চাকরির পরীক্ষার সময় আসছে তখন সে এই সময়টাতে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আপনি গাধার মতো বাসায় বসে বসে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবেন। যদি চাকরি না পান আমার নাম্বারটা নিয়ে রাখবেন, ফোন দিয়ে নেওয়ার ছেলে, আপনি সেই পড়াশোনাটা করেন না, প্রশ্ন করে দেখেন নিজেকে। আর যাদের সাথে কথা বললে আপনার লো ফিল হয়, যাদের সাথে কথা বললে মনে হয় আপনি একটা গাধা, অনুগ্রহ করে আজকের পর থেকে তাদের সাথে কখনোই কথা বলবেন না, সে যেই হোক না কেন। যারা আপনাকে প্রথমেই বলে ও কারমাইকেল কলেজ দেখ কি হয়, নো, তাদের সাথে কথা বলবেন না, আপনার জীবনটা আপনার, তার জীবনটা তার। আপনি যদি লাইফে কোনো কিছু করতে না পারেন সে আপনাকে খাওয়াবে না, আপনি লাইফে কোনো কিছু করতে পারলে আপনি তাকে খাওয়াবেন না। সো নিজের লাইফটা তৈরি করে নেন, এটার জন্য যা যা পরিশ্রম করতে হয় যে পথে হাঁটতে হয় হাঁটেন, বিকজ আপনাদেরই কোনো না কোনো সিনিয়র ভাই কিংবা বোন বিভিন্ন ক্যাডারে টপার হচ্ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, সেভেন্থ হচ্ছে, সিক্সথ হচ্ছে, তারা যদি পারে আপনি কেন নয়, আপনি পারবেন না কেন? সেই চেষ্টাটা আপনি করেন, তাদের সাথে কথা বলেন, কী করে নিজেকে বেঁধে ফেলতে হয় শিখেন, টেবিলের সঙ্গে বেঁধে রাখেন, জাস্ট বেঁধে রাখেন, হবে।